নমস্কার, আমি আজকে তোমাদের রয়্যাল এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আশা করি আজকে তোমরা থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কি হবে। তো আজকে মূলত তোমাদের জন্য বিগ একটা আপডেট, অর্থাৎ তোমাদের ন্যাশনাল স্কলারশিপ বলে একটা স্কলারশিপ আছে, সেই স্কলারশিপের নিয়ে তোমাদের আজকে বিস্তারিত জানাবো। তোমরা কত টাকা পাবে, কবে তোমাদের ফর্ম ফিল হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এ টু জেড তথ্য তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তবে তোমরা বুঝবে। আর যারা যারা একেবারে চ্যানেলে নতুন, অবশ্যই বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেট গুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো চলো আমি শুরু করি, দেখে নাও। তো তোমাদের ভিডিওটা শুরু করার আগে অনেকে তোমরা কমেন্ট করতেছো যে তোমাদের নবান্ন স্কলারশিপ নিয়ে কবে তোমরা টাকা পাবে, কি হবে, কি করবে না। ঠিক আছে, সম্পূর্ণ তথ্য আমি অলরেডি ভিডিও আপলোড করে দিছি। সেক্ষেত্রে যারা রিনিউয়াল করবে অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমরা কিভাবে রিনিউয়াল করবে, কি কি করবে। ঠিক আছে, সম্পূর্ণ প্রসেস নিয়ে পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আজকে মূলত আমি ন্যাশনাল স্কলারশিপ এই স্কলারশিপ কারা কারা আবেদন করবে, কত টাকা দেওয়া হয়, কি কি পোস্ট আছে, ঠিক আছে, কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ প্রসেস আজকে তোমাদের এ টু জেড তথ্য তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। অবশ্যই একটা ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, তবে তোমরা বুঝবে। আর অবশ্যই বলবো ভিডিওটা যদিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। চলো আমি শুরু করি। দেখো, ন্যাশনাল স্কলারশিপ 2024 এবং 25 এ টু জেড তথ্য, তোমাদের কত টাকা দেওয়া হবে, বৃত্তির পরিমাণ, ঠিক আছে, এই স্কলারশিপের কয়টি ধাপ আছে, তারপরে কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে, তারপরে আবেদনের যোগ্যতা, তারপরে তোমরা কিভাবে তোমরা আবেদন করবে এবং কোন মাসে আবেদন হবে। চলো তাহলে শুরু করি। তোমাদের মূলত এই স্কলারশিপ দেওয়া হয় যারা একেবারে পিছিয়ে আছে, যারা মেধাবী স্টুডেন্ট, ঠিক আছে, বা মেধাবী ছাত্র, তারা একেবারে পিছিয়ে আছে, ভালো রেজাল্ট আছে, তারা পিছিয়ে আছে, তারা কিভাবে মানে পরবর্তী ক্লাসে ভর্তি হবে বা স্কুল বা কলেজে, সেক্ষেত্রে এই স্কলারশিপটা একমাত্র তাদের জন্য। এবার এখানে তোমাদের কত নম্বর লাগবে সেটাও আমি জানাচ্ছি, ঠিক আছে। তো চলো দেখে নাও, তোমাদের মূলত আমি বলে দিই, ঠিক আছে, তোমাদের এখানে বৃত্তির পরিমাণ কত টাকা দেওয়া হয়, তোমাদের এখানে পোস্ট অনুযায়ী, ঠিক আছে, তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের এই টাকা দেওয়া হয়। শুরুতে 10 থেকে 50 হাজার টাকা তোমরা পদ থেকে পেয়ে যাবে, ঠিক আছে। বৃত্তির পরিমাণ কত, 10 থেকে 10 হাজার থেকে 50 হাজার টাকা তোমরা পদ থেকে পেয়ে যাবে। তো অবশ্যই যদি তোমরা বিশ্বাস না করতে পারো, তোমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল নিয়ে সার্চ করবে, অবশ্যই তোমাদের এ টু জেড তথ্য তোমরা গুগলে পেয়ে যাবে, ঠিক আছে। দেখে নাও, এই স্কলারশিপ এর তিনটি ধাপ আছে, কয়টি ধাপ আছে, তিনটি ধাপ বা বিভাগ আছে। তো সেই বিভাগগুলো কি কি, প্রথমত হচ্ছে প্রি মেট্রিক স্কলারশিপ, তারপরে পোস্ট মেট্রিক স্কলারশিপ, তারপরে হচ্ছে মেরিট স্কলারশিপ। এই তোমাদের এই তিনটি ধাপে ফর্ম ফিল আপ করতে হবে। এবার তোমাদের আমি বারবার বলতেছি, তোমাদের এই যে ধাপ অনুযায়ী, অর্থাৎ আমাদের এই যে বিভাগ অনুযায়ী তোমাদের এই টাকাটা দেওয়া হবে, ঠিক আছে, 10 থেকে 50 হাজার টাকা পেয়ে যাবে। এবার তার মধ্যে তোমাদের প্রশ্ন আছে, তোমরা এই স্কলারশিপে আবেদন করবে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, দেখে নাও, দেখে নাও কি কি লাগবে, অর্থাৎ তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে তোমরা যে ফর্ম ফিল আপ করবে। দেখো, শেষ পরীক্ষার মার্কশিট, অর্থাৎ তোমাদের যে কোনো ক্লাসে, ঠিক আছে, যে কোনো ক্লাস, অর্থাৎ তোমরা যে এক ক্লাস থেকে পরের ক্লাসে, কলেজ হোক স্কুল হোক, ঠিক আছে, এক ক্লাস থেকে আরেক ক্লাস থেকে এসো, তোমাদের অবশ্যই শেষ পরীক্ষার মার্কশিট লাগবে, অবশ্যই। তার মধ্যে তোমাদের পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট একটা অবশ্যই লাগবে, ঠিক আছে। কি লাগবে, একটা শেষ পরীক্ষার মার্কশিট, আর একটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট, তোমাদের আমাদের পরিবারের একটা ইনকাম সার্টিফিকেট বার্ষিক লাগবে। তার সাথে আধার কার্ড লাগবে এবং তোমাদের একটা পাসপোর্ট রঙিন ফটো লাগবে, ঠিক আছে, এখানে জায়গা কম, এই জন্য শর্ট করে লেগেছি। অবশ্যই আধার কার্ড, অবশ্যই তোমাদের একটা রঙিন পাসপোর্ট লাগবে, ঠিক আছে, ফটো লাগবে। এবার তোমাদের আরেকটা উত্তম প্রসেসটা জানাই, তো অবশ্যই তোমাদের আবেদনকারীর যোগ্যতাটা, ঠিক আছে, এই যোগ্যতাটা কি, দেখো, ভারতের স্থায়ী নাগরিক হতে হবে অবশ্যই। যে স্টুডেন্ট বা যে ছাত্র, ঠিক আছে, ফর্ম ফিল আপ করবে, তোমাদের অবশ্যই তোমাদের কি স্থায়ী বাসিন্দার কথা ভারতের হইতে হবে, ঠিক আছে, ভারতবর্ষের। তারপরে নিজ দেশের স্কুল বা কলেজের, ঠিক আছে, স্থায়ী, ঠিক আছে, তোমাদের পড়াশোনা করতে হবে। তো তোমাদের নিজের দেশের স্কুল বা কলেজের অবশ্যই তোমাদের বাসিন্দার হইতে হবে বা স্কুলে পড়তে হবে, ঠিক আছে, অবশ্যই তোমাদের এগুলো পড়তে হবে, ঠিক আছে। তারপরে পারিবারিক বছরের আয়, তোমাদের এবার যে কোনো বললাম না, পারিবারিক আয় কত লাগবে, তোমাদের 2.5 লক্ষর কম লাগবে, ঠিক আছে, 2.5 লক্ষ, অর্থাৎ 2,50,000-এর কম তোমাদের টাকা দেখাইতে হবে। আশা করি প্রসেসটা বুঝাতে পারলাম, যদিও তোমরা অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো অবশ্যই তোমাদের পারিবারিক আয় কত লাগবে, 2.5 লক্ষর কম। তারপরে কবে ফর্ম ফিল আপ হবে, তোমাদের আগস্ট মাসে শুরু হয় এই তোমাদের ন্যাশনাল স্কলারশিপের যে তোমাদের ফর্ম ফিল আপ হবে, আগস্ট মাসে শুরু হয়, তো খুব তাড়াতাড়ি এবার হয়তো খুব তাড়াতাড়ি চালু হবে, সেটা আপনি আমি জানাই দেবো। এবার
তোমাদের কিন্তু মিনিমাম একটা পার্সেন্টেজ লাগবে, ঠিক আছে? কত পার্সেন্টেজ আমি আগে বললাম না, যারা মেধাবী স্টুডেন্ট অর্থাৎ ভালো রেজাল্ট নিয়ে পাস করে, মানে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ, এই জন্য এই স্কলারশিপে তাদেরকে সহায়তা করার জন্য এই স্কলারশিপ হয়েছে, ন্যাশনাল স্কলারশিপ। এবার তোমাদের ভালো স্টুডেন্ট বলতে কি তোমাদের কত নম্বর লাগে, তোমাদের মিনিমাম তোমাদের 50% যদি হয়, ঠিক আছে, অর্থাৎ এখানে লিখে দিই, হ্যাঁ, অর্থাৎ 50% অবশ্যই তোমাদের প্রত্যেককে লাগবে। কত পার্সেন্ট? 50% তোমরা যদি তুলো অবশ্যই এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলে অবশ্যই আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমি প্রতিনিয়ত তোমাদের জন্য আপডেট করে নিয়ে আসবো। তো তোমাদের যদিও কোনো সমস্যা হয় স্কলারশিপ নিয়ে, যদি আরো কোনো সমস্যা হয় ডিটেলসে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, সে নিয়ে আমি বিগ আপডেটগুলো পরবর্তী নিয়ে আসবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা আছে পরে ভিডিওয়। সবাইকে টাটা।